হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী অ্যান্ড অ্যানি ওয়ার্ল্ড আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা আমি শুরু করেছি সকাল থেকে আজকে ব্লগে অবশ্যই কিছু স্পেশাল আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি কারণ আজকে স্পেশাল কিছু আছে তো স্পেশাল কিছুর জন্য প্রায় দুই তিন দিন ধরে ওয়েট করছিলাম তো অবশেষে সেটা আমরা পেয়ে গেছি সকালবেলা আমরা একটু নাস্তাটা করে নিচ্ছি তো আজ হয়েছে কী যে আমার হাজব্যান্ড এক রকমের নাস্তা খাবে আর আমি আরেক রকমের নাস্তা খাবো প্রথমে আমি ওর নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম ওর নাস্তা খাওয়া শেষ হওয়ার পর এখন আমি আমার নাস্তাটাও রেডি করে নিচ্ছি আমি আবার বিশেষ করে ব্রেডের সাথে পোস্টটা খুব বেশি পছন্দ করি ও আবার রকম নাস্তা পছন্দ করে ডিমটা বেশি খেতে চায় না তাই আমি ওকে ওর পছন্দ অনুযায়ী নাস্তা দিয়ে দিয়েছি আর আমি আমার পছন্দ মতো নাস্তাটা বানিয়ে নিয়েছি প্রথমে আমি একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিয়েছি তারপর একটা ডিম দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া এই দুই পাশ খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন একটা কাজ করব। প্লেটে একটা ব্রেড রাখা আছে এই ব্রেডের উপরেই আমি ডিম পোস্টটা দিয়ে দেব আর এর উপর আরেকটা আমি ব্রেড দিয়ে দেব খুব সহজেই আমার তৈরি হয়ে গেল অনেকটা স্যান্ডউইচের মতো ব্রেড স্যান্ডউইচ তো এইটাই খেয়ে নেবো আর আমি মনে করি সকালবেলা হেলদি খাবার খাওয়াই ভালো সকালবেলা একটু ভারী খাবার খেলে দেখা যায় যে সারা দিন যতই কাজ করি না কেন শরীরটা ক্লান্ত হয় না তো আমি সব সময় চেষ্টা করি সকালে একটু ভারী খাবার খাওয়ার জন্য এদিকে আমার চাও রেডি হয়ে গেছে এই ছিল আজকে আমার সকালের নাস্তা আর ওইদিকে বাবা ছেলে দুইজন বেশ দুষ্টুমি করছে আর আজকে তো ওর ছুটি ছিল এর জন্য তো আরও খুশি আমাদের এদিকে সকালে নাস্তাও শেষ হয়ে গেছে আর সিঙ্কে অনেক জিনিস জমে গেছে এগুলো ক্লিন করতে হবে আর ক্লিন করেই আমি চলে যাব একটু বাইরে আমার একটু কাজ আছে বাইরে থেকে আসার পর যে সারপ্রাইজটার কথা আমি বলেছিলাম ওইটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি প্রায় অনেক দিন হয়ে গেছে যে দেশ থেকে লকডাউনের কারণে তেমন কোনো জিনিস আমরা পাই না দেখা যে মাঝে মাঝে দেশ থেকে আমাদের বাসায় অনেক জিনিস আসে তো লকডাউনের কারণে দেখা যায় কোনো মানুষই এখানে আসতে পারতেছিল না স্পেনে যার কারণে তেমনভাবেও আমরা জিনিস পাচ্ছিলাম না তো আমার শাশুড়ি আমাদের জন্য অনেক জিনিস পাঠিয়েছে সেটাই আমি শেয়ার করব যে কি কি পাঠিয়েছে এখানে আমি আস্তে আস্তে প্যাকিংটা খুলছি আর এইদিকে দিকে শ্রিয়ান আর ওর বাবা খুবই খুশি যে আসলে কি কি এসেছে দেখার জন্য তো প্রথমে আমি ওকে বলেছিলাম যে প্যাকিংটা তুমি খুলো ও বলছে না আমার মাঝেই তো পাঠিয়েছে তুমি খুলো আমি ওকে ঠিক আছে তাহলে আমি খুলি তো আস্তে আস্তে আমি সব জিনিস খুলছিলাম আর এই এইসব জিনিস দেখে অনেক খুশি ও শুধু ধরতে চলে এসেছে আমাদের এক ফ্রেন্ড আমাদের এক দাদা ফ্যামিলি ফ্রেন্ড উনি দেশ থেকে এসেছিল ওনার মাধ্যমেই আমার শাশুড়ি কিছু জিনিস পাঠিয়েছে তো এই আমি সব জিনিসই মোটামুটি আনপ্যাক করছি উপরের যে প্যাকিংটা ছিল ওইটা আমি খুলে নিয়েছি এখন জিনিস বের করার পালা তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি বের হয়েছে লেবু আর এই লেবুগুলা হচ্ছে আমাদের গাছের লেবু আমার হাজব্যান্ড আবার ও এই লেবুগুলো খুব পছন্দ করে প্যাকটা খুলতে খুলতে এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে লেবুগুলোর মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আরও জিনিস দিতে পারতো কিন্তু আসলে সবারই তো একটা দেশ থেকে জিনিস আনার একটা ওজন থাকে দেখা যায় যে ওই অনুযায়ী হয়নি তারপরও আমি মনে করি আমাদের যতগুলো জিনিস দিয়েছে আমাদের জন্য অ্যানাফ আমাদের অবশ্য প্ল্যান ছিল যে একটু দেশে যাওয়ার কিন্তু করোনার কারণে এখন মনে হয় না আর আমরা দেশে যেতে পারব ওইদিকে আমি আবার খুলে নিচ্ছি কিছু কাঁঠালের বিচই এখানে আছে আমার হাজব্যান্ড আবার এটার ভর্তা খুবই পছন্দ করে তাই তার মা তার জন্য স্পেশালভাবে ভাবে এই কাঁঠালের বিচিগুলো পাঠিয়েছে এখন আমি আমাদের পাশে একটা স্পেশাল জিনিস দেখাবো সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল আম শক্ত তো এইখানে উনি দুই রকমের আম শক্ত পাঠিয়েছে আসলে কি বলবো আমরা বাজারে যে আম শক্তগুলো খাই একদম পাতলা পাতলা ওই রকম না আসলে এইটা এতই মোটা পুরো একটা প্লেটের সমান এরকম তিনটা পাঠিয়েছে তো দুইটা একটু ছোট আর একটা অনেক বড় আর আমি তো এইগুলো দেখে খুবই খুশি কারণ অনেক বছর হয়ে গেছে যে দেখা যায় যে আম শক্ত খাওয়া হয়নি আর নিজের বাড়ির আম গাছের আম শক্ত কি বলবো আসলে অনেক মিস করি দূরে থাকি তো তাই আর এই আমশক্তের কালারটা এত সুন্দর ভালো লাগছিল আসলে দেখার চাইতে খেতেই ভালো লাগে বেশি অন্যদিকে আর যে জিনিসগুলো পাঠিয়েছে সেটা দেখছি তো এখানে পাঠিয়েছে সরিষা এটা আমাদের নিজেদের গাছের সরিষা তো এটাও আমি খুলে নিচ্ছি আমার শাশুড়ি মা যখন পাঠিয়েছে তখন বলে দিয়েছে যে সব জিনিস খুব ভালোভাবে রোদ দিয়ে ধুয়ে টুয়ে এগুলো পাঠিয়েছে তো এইভাবে আমি সবগুলো সরিষা ঢেলে নিয়েছি আর অন্যদিকে আমি আরও দেখিয়ে দিচ্ছি যে আর কি কি পাঠিয়েছে এখানে আছে কালো জিরা এটা আমি আর প্যাক থেকে বের করিনি এটা রোদ যে চিন্তা করেছি তো ওইটাই দেখিয়ে দিলাম আমি আসলে কি বলবো আমি স্পেনে থাকি ঠিক আছে কিন্তু আমার বাসায় খাবারের যে মশলাগুলো আমি ব্যবহার করি বেশিরভাগ মশলাগুলোই আমি দেশ থেকে নিয়ে আসি আমি যখন স্পেনে এসেছিলাম তখন নিয়ে এসেছিলাম আবার মাঝখানের মধ্যে আমি প্রায় আড়াই বছর পর দেশে গিয়েছিলাম তখনও আমি দেশ থেকে মশলা নিয়ে এসেছিলাম আমি মনে করি নিজেদের বাড়িতে যেহেতু এই ধরনের মশলা হয় তাহলে দোকান থেকে কেনার কোনো প্রয়োজন মনে করি না আমি তো সবগুলো জিনিসই আমি এভাবে খুলে নিয়েছি আর আমি দেখিয়ে দিচ্ছি আসলে আসলে আমার এত খুশি লাগছিল আমি বলে বোঝাতে পারবো না যে আমি জিনিসগুলো পেয়ে কতটা খুশি হয়েছি এদিকে আমার ছেলেও ও শুধু জিনিস ধরবে কোনটা ধরবে কোনটা না তো এই নিয়েই ও খেলা করছিল। বিশেষ করে কাঁঠালের পেয়ে তো অনেক খুশি এটা নিয়েই খেলছিল আশা করি সব কিছু ভালো হয়ে গেলে আমরা আবার আগের মতো দেশে যেতে পারব। এবং আমার ছেলেকে নিয়ে আবার ভালোভাবেও ফেরত আসতে পারবো তো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের দেশ থেকে আসা জিনিস এখন যেটা করব এই জিনিসগুলোর মধ্যে মশলাগুলো একটু রোদ্রে দেব আর শক্তটা রোদ্রে দেব কারণ যেহেতু তিন দিনে এইগুলো প্যাকিংয়ের ভিতরে ছিল বাসার সামনে আমি যেখানে কাপড় চোপড় ওই তারের মধ্যেই আমি একটা উড়না দিয়ে ভালোভাবে ক্লিপ আটকে দিয়েছি আর এখন রোদ্রের মধ্যে প্রায় আধা ঘন্টার জন্য আমি এটা রেখে দিয়েছিলাম দিয়ে এটা ঘরে নিয়ে এসে পড়েছি পরে যে মশলাগুলো ছিল ওইগুলো দিয়েছি এখন আমি আম শক্তগুলো সব ঠান্ডা করে নিয়েছি একদম রুম টেম্পারাইজারে বড় যে আম শক্তটা ছিল ওইখান থেকে আমরা আবার কিছুটা খেয়ে নিয়েছিলাম যার কারণে এখানে অর্ধেক দেখা যাচ্ছে তো আমি একটা কেচি দিয়ে সবগুলো আম শক্ত একদম সুন্দর করে একটা সাইজ করে কেটে রেখে দিব। কারণ এগুলো ভালোভাবে সংরক্ষণ করে না রাখলে দেখা যাবে যে কয়েকদিনই নষ্ট হয়ে যাবে এই আমশক্তগুলো আমি ফ্রিজে রেখে দেব এই আমশক্তগুলো এখন যেটা করব রাখার আগে এটা একটা আমি কাপড়ে মুড়ে সুন্দর করে রেখে দেব যেভাবে দেশ থেকে এসেছিল ঠিক ওইভাবে তবে এটা আমি বক্সে রাখব ফ্রিজের তাপমাত্রা ঠান্ডায় রাখলে এটা হবে কি অনেক সময় এটা শক্ত হয়ে যেতে পারে কিন্তু আমি যদি এটা একটা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখি তাহলে দেখা যাবে এটা নর্মাল থাকবে আর নষ্ট হওয়ার সম্ভাবনা তো একটুও থাকবে না একটুও শক্ত হবে না আমি এখানে একটা বক্স নিয়ে নিয়েছি এখন প্রথমে যেটা করব আম শক্তটা দেশ থেকে যে কাপড়ে পেঁচানো ছিল ওই কাপড়টাই আমি এখানে নিয়ে নিয়েছি ভাজ দিয়ে কিছুটা অংশ আমি বক্সের ভিতরে রেখেছি আর কিছুটা কাপড় বাইরে রেখেছি এখন একটা একটা করে সবগুলো শক্ত আমি বক্সের মধ্যে ভালোভাবে বিছিয়ে সাজিয়ে নিব সবগুলো আমশক্ত আমার বক্সে রাখা হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আসলে আমশক্তটা কতটা মোটা ঠিক এই রকম তো আমি এখন কাপড়টা দিয়ে সম্পূর্ণ আম শক্তটা ভালোভাবে ঢেকে দেবো যেন কোনো অংশ ফাঁকা না থাকে যদি ফাঁকা থাকে যে অংশটা ফাঁকা থাকবে দেখা যাবে ওই সাইডে আম শক্তগুলো শক্ত হয়ে যাবে তো রেডি হয়ে গেল আমার আম শক্ত এখন খাবার পালা আর ওইদিকে যে মশলাগুলো আমি রোদড়ি দিয়েছিলাম ওইগুলো নিয়ে এসে পড়েছি প্রায় সময় ঘরে থাকা যে মশলাগুলো থাকে ওইগুলো আমি মাঝে মধ্যে রোদ্রে দিই এতে মশলাগুলো প্রায় অনেক দিন ভালো থাকে আর দীর্ঘদিন সংরক্ষণও করা যায় এখন আমি মশলাগুলো যে পরিমাণ আমার দরকার ওই পরিমাণে আমি রেখে অন্যগুলো আমি যেই জায়গায় সবগুলো মশলা রাখি ওইখানে রেখে দেব কিছুটা সরিষা আমি একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি আর কালো জিরাও রেখে দেব আমার যে পরিমাণ রান্নার জন্য দরকার ওই পরিমাণ রাখবো যখন আবার শেষ হয়ে যাবে তখন আবার ঢেলে নেব নাও ও দেশ থেকে আসে সব জিনিস আমি এখন রেডি করে নিয়েছি আমার মশলাও রেডি আম শক্তও রেডি এখন শুধু খাবার পালা আমি আবার দেখিয়ে দিচ্ছি যে সরিষা রেখেছি একটার মধ্যে আরেকটার মধ্যে কালো জিরা রেখেছি এখন আমি তোমাদের দেখিয়ে দিব, যে আমি দেশ থেকে যে মশলাগুলো এনেছি ওই মশলাগুলো কি কি। এক জায়গায় আছে মেথি আরেক জায়গায় আছে সব আর আছে আজকে নিয়ে আসা কিছু মশলা আমি ঘরেই ফোড়ন তৈরি করে থাকি যেহেতু আমার সব ধরনের মশলা ঘরে আছে একটা বাটিতে প্রথমে নিয়ে নিয়েছি এক টেবিল চামচের মতো মেথি আর নিয়ে নিয়েছি এক টেবিল চামচের মতো মৌরি বা অনেকে এটাকে সব বলে আর এক টেবিল চামচ নিয়ে নিয়েছি কালো জিরা আর নিয়েছি প্রায় এক টেবিল চামচেরও একটু কম সরিষা আর সাথে দিয়ে দিব। প্রায় আধা টেবিল চামচের মতো জিরা এখন সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব যেন আলাদা আলাদা হয়ে যায় তারপর একটা এয়ারটাক সুন্দর কাচের আমি একটা কৌটা নিয়ে নিয়েছি ওইটার মধ্যে চামচ দিয়ে আমি সবগুলো মশলা রেখে দিব। যখন এই মশলাটা শেষ হয়ে যাবে তখন আবার ঠিক একইভাবেই আমি পাঁচ ফোড়নটা বানিয়ে নিব। নাও তৈরি হয়ে গেল খুব সহজেই আমার ঘরে তৈরি পাঁচ ফোড়ন এটা বাজারেও কিনতে পাওয়া যায় কিন্তু দেখা যায় যে অনেক সময় এটার মধ্যে কালো জিরে বেশি থাকে মানে কোনো না কোনো একটা জিনিস এটার মধ্যে বেশি থাকে ঘরে বানিয়ে নিলে দেখা যায় নিজের পছন্দ অনুযায়ী এবং নিজের পরিমাণ অনুযায়ী সুন্দরভাবে এটা বানিয়ে নেওয়া যায় আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে সবাইকে অনেক ধন্যবাদ আজকের ব্লগটি দেখার জন্য টাটা